Assalamualaikum सर एडुकेशन यूट्यूब चैनल सबा के शुभेच्छा जानाच्छि आमि रोहिणी कादरी पंचम श्रेणी सोनामणिरा सबाई भालो आछो हाँ आमार सोनामणिरा सबाई भालो आछे आलहामदुलिल्लाह आमिओ भालो आछि सबाई अवश्य बांग्लादेश विश्वपरिचय बोई निये बसे गेछे ताई ना पास करार जोन्नो हाँ आमार सोनामणिरा अवश्य खाता कलम एवं बोई निये बसे गेछे তোমরা অবশ্যই জানো আজকে আমাদের অধ্যায় 9 এর 4 রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য পাঠটি পড়া তাই না হ্যাঁ তাহলে চলো আমরা বইটা খুলি এবং পাঠ পড়া শুরু করে দিই ওকে সবাই বইটা খুলো মিসের সাথে পড়ে খাতা কলম নিয়ে আমরা লেখা শুরু করে দিব ওকে বইটা খুলো সবাই আমরা পাঠটা পড়ে নিই রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য আছে শিশুদেরও রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য আছে কিন্তু প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য সে কর্তব্য আরো বেশি নিচে রাষ্ট্রের প্রতি নাগরিকদের কিছু কর্তব্য উল্লেখ করা হলো রাষ্ট্রপ্রদত্ত শিক্ষা লাভ রাষ্ট্রপ্রদত্ত শিক্ষা গ্রহণ করা আমাদের কর্তব্য রাষ্ট্রের প্রতি অনুগত থাকা রাষ্ট্রের শাসন মেনে চলব দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেব আমরা রাষ্ট্রের শাসন মেনে চলব দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেব আইন মেনে চলা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের দেশের সকল আইন মেনে চলতে হবে আইন অমান্য করলে শাস্তি ভোগ করতে হয় আমাদেরকে অবশ্যই দেশের আইন মেনে চলতে হবে আর আইন অমান্যকারীকে অবশ্যই শাস্তি পেতে হয় এটা তোমরা সবাই অবশ্যই জানো নিয়মিত কর প্রদান নিয়মিত কর দেওয়া নাগরিক হিসেবে আমাদের কর্তব্য নিয়মিত কর দেওয়া নাগরিক হিসেবে আমাদের কর্তব্য এই কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে রাষ্ট্র বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে এবং নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয় কর হচ্ছে কি ট্যাক্স যে আমরা বিভিন্ন জিনিস কিনতে গিয়ে যে ট্যাক্স প্রদান করি ট্যাক্স নেয় সব কিছু থেকে যে ট্যাক্স নিচ্ছেন সরকার এই ট্যাক্স থেকে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে এই ট্যাক্স মানে কর ব্যবহার করছেন বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করছেন নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছেন সেজন্য আমাদের উচিত কি আমাদের নাগরিকদের উচিত আমরা নিয়মিত কর প্রদান করব ভোট দান আমরা গণতান্ত্রিক দেশে বাস করি আমরা কি দেশে বাস করি আমরা আমাদের দেশ হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমরা গণতান্ত্রিক দেশে বাস করি তাই 18 বছর হলে আমাদের অবশ্যই ভোটদানে অংশগ্রহণ করা উচিত কত বছর বয়স হলে ভোটদানে অংশগ্রহণ করা উচিত বলতো 18 বছর হলে আমাদের ভোটদানে অংশগ্রহণ করা উচিত ভোট দেওয়া নাগরিকের দায়িত্ব রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা রাষ্ট্রের বিভিন্ন সম্পদ যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমরা সুনাগরিক হিসেবে আমাদের রাষ্ট্রের সম্পদ যাতে নষ্ট না হয় সেদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে ওকে আমরা পাঠ করলাম যথারীতি তোমরা এই পাঠ থেকে যতটুকু সম্ভব প্রশ্ন তৈরি করবে এবং উত্তর করার চেষ্টা করবে ওকে আর এখন মিস তোমাদেরকে রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্যগুলো কি সেটা লিখে দিয়েছি এবং এটা বুঝিয়ে দিয়েছি ওকে আর তোমরা আরও যত পারো প্রশ্ন তৈরি করে নেবে মিস তোমাদের কাছ থেকে এটা হোমওয়ার্ক নিয়ে নিব ওকে সোনামণিরা এখন চলো আমরা রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্যগুলো আরেকবার জেনে নিই দেখো রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্যগুলো হলো রাষ্ট্র প্রদত্ত শিক্ষা লাভ আমাদেরকে রাষ্ট্র প্রদত্ত শিক্ষা লাভ আমাদেরকে অবশ্যই শিক্ষা লাভ করতে হবে শিক্ষা হচ্ছে আমাদের প্রথম কর্তব্য শিক্ষা লাভ করাই হচ্ছে আমাদের প্রথম রাষ্ট্রের প্রতি আমাদের প্রথম কর্তব্যই হচ্ছে শিক্ষা লাভ করা
রাষ্ট্রের প্রতি আমাদের প্রথম কর্তব্যটাই হচ্ছে শিক্ষা লাভ করা। তারপরে দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, আমরা রাষ্ট্রের প্রতি অনুগত থাকবো। তিন নম্বর হচ্ছে রাষ্ট্রের আইন মেনে চলব, আমরা রাষ্ট্রের আইন মেনে চলব। নিয়মিত কর দিতে হবে, নিয়মিত কর দিতে হবে। 18 বছর পূর্ণ হলে ভোটদানে অংশগ্রহণ করতে হবে। আগে আমরা পড়ে আসছি 18 বছর পূর্ণ হলে ভোটদানে অংশগ্রহণ করতে হবে। আর 6 নম্বর হলো রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে হবে, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে হবে। প্রশ্নটা কি হবে, রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য কি, রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য কি, রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য কি। মিস প্রশ্নটাও লিখে দেয়, তোমরা প্রশ্নটাও লিখে নাও, রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য কি। এটা উত্তর। প্রশ্নটা এবং উত্তরটা খাতায় তুলে নাও, আর যত পারো পাঠ থেকে প্রশ্ন তৈরি করার চেষ্টা করবে। ওকে সুনামণিরা, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং ভালো করে পড়বে। আল্লাহ হাফেজ।